প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিদেশে কর্মী পাঠাতে রিক্রুটিং এজেন্সিকে অবশ্যই মানবিক দিক বিবেচনা করতে হবে। বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি যেন আরও উজ্জ্বল হয় তা বিবেচনা করে দক্ষ কর্মী পাঠাতে সবাইকে আরও উদ্যোগী হতে হবে। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলক কক্ষে বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিক বা কর্মীদের ন্যূনতম বেতন ভাতা ও অন্যান্য বিষয় সম্পর্কিত আলোচনা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। রিক্রুটিং এজেন্সিগুলোর সংগঠন বাইরা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রধান অংশী জন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আপনারা বিভিন্ন দেশে বাংলাদেশি কর্মীদের ন্যূনতম বেতন কাঠামো সংক্রান্ত বিষয়ে যৌক্তিক প্রস্তাব পাঠাবেন। ন্যূনতম বেতনের বিষয়ে মন্ত্রণালয় কার্যকর সিদ্ধান্ত গ্রহণ করবে। পাশাপাশি আমরা আরও কম অভিবাসন ব্যয়ে কর্মী পাঠাতে চাই।